আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের দৈনন্দিন তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজে মূলত চারটি নাম্বার সিস্টেম নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো বিভিন্ন কাজে আমাদেরকে এই চারটি নাম্বার সিস্টেমের মধ্যকার পারস্পরিক যে কনভার্সন বা রূপান্তর সেটিকে ব্যবহার করার প্রয়োজন পড়ে। তো সবসময় আসলে খাতা খুলে গণনা করে এদের মধ্যে কনভার্সন করাটা খুব কঠিন কাজ হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করে যেই যন্ত্রটি সেটি হচ্ছে ক্যালকুলেটর। তো আজকে এই ভিডিওটি আমরা জানবো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল এই চারটি নাম্বার সিস্টেমের মধ্যে পারস্পরিক কনভার্সন বা রূপান্তর করা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে কার্যকর মনে হয়, আপনাদের প্রয়োজনীয় মনে হয়, আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। আমরা এখন জানবো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে চারটি নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কনভার্সন করতে পারবো। চারটি নাম্বার সিস্টেম হচ্ছে বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, অন বাটনের একদম বাম পাশে একটি বাটন থাকে, তার উপর লেখা রয়েছে MODE মোড। আমাদেরকে এই বাটনটি ক্লিক করতে হবে। মোড বাটনে ক্লিক করার পর এখানে স্ক্রিনে আমরা দেখতে পাবো 4, এর পাশে লেখা রয়েছে বেস এন। তাই আমাদেরকে এই বেস এন এই মোডটি নিতে হবে, সেজন্য আমাদেরকে 4 ক্লিক করতে হবে। আমরা 4 ক্লিক করি। 4 ক্লিক করার পর আমরা স্ক্রিনে দেখতে পাবো DEC। DEC মানে হচ্ছে ডেসিমাল। DEC মানে হচ্ছে ডেসিমাল। তাহলে আমরা যদি ডেসিমালে একটি নাম্বার ক্লিক লিখি 1, তারপর সমান চিহ্ন দিলাম, তাহলে আমরা ডেসিমালে একটা নম্বর পেলাম 1। আমরা এই 1 নম্বরটিকেই অন্য যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করব। সেটার জন্য যে কাজটা করতে হবে, আমরা X2 এই বাটনের উপর দেখব DEC লেখা রয়েছে। DEC মানে হচ্ছে ডেসিমাল। তার ডান পাশের বাটনটি হচ্ছে X2 সামথিং, এর উপর লেখা রয়েছে HEX, এগুলো সবুজ কালিতে লেখা থাকবে। HEX মানে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমি যদি HEX এর নিচের বাটন মানে HEX এর জন্য আমরা যে বাটনটি পাচ্ছি সেটি হচ্ছে X2 সামথিং, এই বাটনে ক্লিক করলে হেক্সাডেসিমাল আমরা আমাদের নম্বরটি পেয়ে যাবো। অর্থাৎ 1 যেটা ডেসিমেলে ছিল সেটা হেক্সাডেসিমেলও 1, এটা আমরা জানি। তারপর H2 সামথিং এর ডান পাশে রয়েছে লগ, লগ বাটন রয়েছে। লগ বাটনের উপর আমরা দেখতে পাচ্ছি BIN লেখা রয়েছে। BIN মানে হচ্ছে বাইনারি। তাহলে লগে ক্লিক করলে আমরা সেই 1 বাইনারিতে কনভার্ট করে ফেলবো। আমরা এখানে বাইনারি ডিজিটগুলো পেয়ে গেছি, বাইনারিতেও এই নাম্বারটি 1। লগের ডান পাশে রয়েছে লন, LN লন, তার উপরে লেখা রয়েছে অক্টাল, OCT মানে হচ্ছে অক্টাল। তাই আমি লনে ক্লিক করলে বেসিক্যালি অক্টাল নাম্বার সিস্টেমে আমার নম্বরটি কনভার্ট হয়ে যাবে। তো এটা খুব সহজ উদাহরণ ছিল, আমরা একটু কঠিন উদাহরণের দিকে যাব এখন। ডেসিমেলে আমি একটা নম্বর ক্লিক করলাম, ধরে নিন সেটি হচ্ছে 10। 10 ক্লিক করার পর আমি এটাকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব। তাহলে X2-এর ডান পাশে X2 সামথিং এর ডান পাশে লগ, এই বাটনের উপর লেখা রয়েছে BIN, মানে এটা হচ্ছে বাইনারির বাটন। তাহলে আমি লগে ক্লিক করলে আমার বাইনারিতে 10 কনভার্সন হয়ে যাবে। 10 যেটা ডেসিমালে ছিল 10 সেটা বাইনারিতে হবে 1010। তারপর আমি যদি বাইনারিতে একটা ডিজিট লিখি, বাইনারিতে একটা সংখ্যা লিখি, সেটা হচ্ছে মনে করুন 101। এখন এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই নাম্বারটাকে প্রথমে আপনাকে ইকুয়াল সাইন দিয়ে ইনপুট করতে হবে। আমি যদি ইকুয়াল সাইন না দিয়ে সেটাকে হেক্সাডেসিমেল নিতে যান, তাহলে বেসিক্যালি আপনার নম্বরটি কিন্তু কনভার্ট হবে না। তার মানে আপনাকে প্রথমে স্ক্রিনে লিখতে হবে 101, বা যে নম্বরটি লিখবেন সেটা লিখে ইকুয়াল দিতে হবে, তারপরে আপনি কনভার্ট করতে পারবেন। তাহলে 101 আমি হেক্সাডেসিমেল কনভার্ট করব। লগের বাম পাশে রয়েছে X2 সামথিং, এর উপরে লেখা রয়েছে HEC মানে হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে X2 সামথিং ক্লিক করলে আমার নম্বরটি হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে যাবে। X2 সামথিং এ ক্লিক করার পর আমরা হেক্সাডেসিমেলে পেলাম 5। তার মানে যে নম্বরটি বাইনারিতে ছিল 101 সেটাই হেক্সাডেসিমেলে 5। তারপর ধরিন আমি অক্টাল একটি নম্বর লিখবো,
অক্টাল আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত ডিজিট থাকে অক্টালে, তাহলে আমি লিখলাম 4 7 1 2, 4 7 1 2। এই নম্বরটিকে আমি প্রথমে ইনপুট করব অক্টাল নাম্বার সিস্টেমে। ইনপুট করার পরে আমি সেটাকে বাকি তিনটি নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তাহলে প্রথমে আমি ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলের ডিজিটটি হচ্ছে x^2। তাহলে আমি x^2 তে ক্লিক করলে আমার অক্টালে যে নম্বরটি রয়েছে 4 7 1 2 সেটা ডেসিমেলে কনভার্ট হয়েছে। তাহলে আমি x^2 তে ক্লিক করলাম, ডেসিমেলে চলে আসলো। ডেসিমেলের নম্বরটা হচ্ছে 2506, অর্থাৎ অক্টালে যে নম্বরটি ছিল 4 7 1 2 সেটাই ডেসিমেলে 2506। তাহলে আমি এখন বাইনারিতে কনভার্ট করলাম 4 7 1 2 কে। বাইনারিতে কনভার্ট করার জন্য আমি লগে লগে ক্লিক করেছি। লগে ক্লিক করার ফলে আমার 4 7 1 2 যে নম্বরটি ছিল অক্টাল নাম্বার সিস্টেমে সেটি বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে গেল। তাহলে এখন ধরে নিন আমি হেক্সা ডেসিমেলে একটি নাম্বার ইনপুট করব। তো হেক্সা ডেসিমেলে আমরা জানি 9 এর পরেও আরও 5টি ডিজিট থাকে বা 5টি ডিজিট থাকে, এ বি সি ডি ই এফ। তাহলে এ বি সি ডি ই এফ এগুলো কিভাবে লিখবো, এটা নিয়ে আমাদের অনেকের একটু ভীতি থাকে। সেটা দূর করার জন্য এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি লিখলাম 1 4 9, তারপর আমি লিখবো এ। তাহলে এ হচ্ছে মাইনাস যে সাইনটি রয়েছে এর উপরেই লাল কালিতে এ লেখা থাকে, তার মানে মাইনাস সাইনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এ ইনপুট হবে। একই সাথে এর বাম পাশ ডান পাশে বি সি ডি ই এফ সবগুলো রয়েছে, আমি সবগুলো ক্লিক করছি বি সি ডি ই এফ, অর্থাৎ মাইনাস থেকে 10 পর্যন্ত, মাইনাস বাটন থেকে 10 বাটন পর্যন্ত রয়েছে এ থেকে এফ। তাহলে আমি এ বি সি ডি ই এফ ইনপুট করা শিখে গেলাম। তাহলে আমি হেক্সা ডেসিমেলে একটা নম্বর ডায়াল করি 85E, এটা আমি হেক্সা ডেসিমেলে কনভার্ট ইনপুট করলাম। 85E এই নম্বরটিকে আমি এবার বাকি তিনটি নাম্বার সিস্টেমে কনভার্ট করব। ডেসিমেলে যদি আমি কনভার্ট করতে চাই আমার যে কাজটা করতে হবে x^2, এতে ক্লিক করতে হবে, তাহলে পেলাম আমি 2142, যেটা হেক্সা ডেসিমেলে ছিল 85E সেটাই ডেসিমেলে চলে এসেছে 2142। এক্স্যাক্টলি ওই নম্বরটিকে আমি এবার বাইনারিতে কনভার্ট করবো। তাহলে লগে লগ বাটনে ক্লিক করবো, আমি লগ বাটনে ক্লিক করলে সেটা আমার বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। তারপর লন বাটনে ক্লিক করলে সেটা অক্টালে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা বাইনারিতে যোগ করব। বাইনারিতে 1 + 1 মানে 10। তাহলে আমি 1 + 1 যদি ইনপুট করি বাইনারি সিস্টেমে তাহলে আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি 10। অর্থাৎ আমরা চাইলে ক্যালকুলেটারের সাহায্যে বাইনারি যোগ বা অক্টাল অক্টালের সাথে অক্টালকে যোগ করতে পারবো, অক্টালের সাথে অক্টালকে বিয়োগ করতে পারবো। অর্থাৎ সেম নাম্বার সিস্টেম আমরা চাইলে যোগ বিয়োগ করতে পারবো। যেমন আমি অক্টালে যদি লিখি 74 + 10, আমি পেয়ে গেলাম 104। অক্টালে 74 এবং 10 যোগ করলে 104ই হবে। তাহলে ডেসিমেলে আমি একটি নম্বর ইনপুট করব। নম্বরটি আমি ধরে নিয়েছি এরকম 95612, আমি ইকুয়ালস দিলাম। তাহলে ডেসিমেলে আমার নম্বরটি ইনপুট হয়ে গেল। এবার আমি এটাকে প্রথমে হেক্সা ডেসিমেলে কনভার্ট করব। সেটার জন্য যে কাজটা করতে হবে, HEX যে বাটনটি রয়েছে অর্থাৎ x^2 সামথিং, এটিতে ক্লিক করতে হবে। তাহলে আমার নাম্বারটি হয়ে গেল হেক্সা ডেসিমেলে কনভার্ট। তাহলে 95612 এই নম্বরটি ছিল ডেসিমেলে, এটাকে আমি যখন হেক্সা ডেসিমেলে কনভার্ট করলাম নম্বরটি হলো 1757। আমি ডেসিমেলে একটি ছোট নম্বর নিচ্ছি, নম্বরটা হচ্ছে ধরে নিই আমি 85 85, ইকুয়ালস দিয়ে আমি 85কে ডেসিমেল নাম্বার সিস্টেমে আমি ইনপুট করলাম। এটাকে আমি প্রথমে হেক্সা ডেসিমেলে নিব। তাহলে আমাকে HEX যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। HEX বাটনটি হচ্ছে মূলত x^2 সামথিং, x^2 সামথিং ক্লিক করলে আমার নম্বরটি আছে হেক্সা ডেসিমেলে, আমার নম্বরটি কনভার্ট হয়ে হলো 55। অর্থাৎ 85 যেটি ডেসিমেলে ছিল 85 সেটি হেক্সা ডেসিমেলে হলো 55। তারপর আমি এই 85 যেটি ডেসিমেলে ছিল 85 এবং হেক্সা ডেসিমেলে হলো 55 সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করবো। সেটার জন্য আমাকে করতে হবে যেটা লক বাটনে ক্লিক করতে হবে। লক বাটনে ক্লিক করলে আমি বাইনারি নাম্বার সিস্টেমে আমার নাম্বারটিকে কনভার্ট হিসেবে পাবো। অর্থাৎ 85 যেটি ডেসিমেল নাম্বার সিস্টেমে ছিল 85 সেটি বাইনারি নাম্বার সিস্টেম হয়ে গেল 1010101। এই নম্বরটিকে আমি এবার অক্টালে কনভার্ট করবো।
একদম সহজ, যে কাজটা করতে লনে ক্লিক করতে হবে। লনে ক্লিক করলে আমার নম্বরটি হয়ে গেল 125, যেটাই অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে গেল। একেবারে শেষে আমি আরেকটি সর্বশেষ নাম্বার কনভার্ট করে আজকে ক্লাসটি এখানে শেষ করবো, আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করব। তাহলে নম্বরটি আমি দিচ্ছি বাইনারি নাম্বার সিস্টেমের, নাম্বারটি হচ্ছে এরকম 101001, একটা র্যান্ডমলি একটা নম্বর দিলাম আমি। এই নম্বরটিকে আমাকে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে আমার ক্যালকুলেটরে ইনপুট করতে হবে, ইনপুট করলাম বাইনারি নাম্বার সিস্টেমে, তারপর ডেসিমালে কনভার্ট করবো। তাহলে এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার এই বাটনে ক্লিক করবো, কারণ এই বাটনের উপরে রয়েছে ডিইসি বা ডেসিমাল। তাহলে আমি ডেসিমেলে পেলাম 89, যে নম্বরটি বাইনারি নাম্বার সিস্টেমে ছিল 101001, সেটা ডেসিমেলে হয়ে গেল 89। তারপর আমি এটাকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করব, তাহলে এক্স টু দি পাওয়ার সামথিং ক্লিক করব, তাহলে হেক্সা ডেসিমেলে কনভার্ট হয়ে গেল 59। লগে ক্লিক করলে সেটা হয়ে যাবে বাইনারিতে কনভার্ট, কিন্তু এটা আসলে বাইনারিতে ছিল, অর্থাৎ আমরা বাইনারি থেকে বাইনারি কনভার্ট করেছি, এটা প্রয়োজন নেই। তাহলে বাইনারি থেকে বাইনারি কনভার্সন কোনো প্রয়োজন নেই, আমরা এর পাশে একটা অক্টালে কনভার্ট করব। লন লনে ক্লিক করলে সেটা অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যে নাম্বারটা বাইনারিতে ক্লিক করেছিলাম 101001, সেটাই আমি যদি অক্টালে কনভার্ট করি তাহলে নাম্বারটি হবে 131। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য, আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।